হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমরা দেখছো কোডিং ফর এভরিওয়ান আমার নাম রাজদীপ আমরা রয়েছি লিস্ট কম্প্রিহেনশন বলে যে গুলো রয়েছে লিস্টের ওপরে যে কটা বিল্টিন মেথড বা ফাংশন রয়েছে পাইথনে সে সব কটা সম্পর্কে ডিসকাস করছি আগের দিন আমরা দেখেছি যে ইন্ডেক্স বলে যে মেথডটা ছিল সেটা সম্পর্কে দেখেছি আজকে আমরা দেখব অ্যাপেন্ড বলে অ্যাপেন্ড ফাংশনটার কাজ হচ্ছে কি একটা লিস্ট যখন থাকবে সেই লিস্টে ধরো সাতটা এলিমেন্ট রয়েছে বা পাঁচটা এলিমেন্ট রয়েছে এলিমেন্ট মানে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ রয়েছে বা কতগুলো নাম রয়েছে ঠিক আছে আমরা সেই লিস্টটাকে কিন্তু বাড়াতে পারি লিস্টে কিছু নাম্বার কিছু লিস্ট বা কিছু স্ট্রিং সেগুলো আমরা অ্যাড করতে পারি তার সাথে এটাকে বলা হয় অ্যাপেন্ড কিভাবে করব দেখে যাক তাহলে আমি একটা লিস্ট নিয়ে নিই প্রথমে এলএসটি বলে লিস্টের ভেতরে আমি কিছু ভ্যালুজ রাখছি ফর এক্সাম্পল এখানে রাখলাম আমি রাজদীপ বলে নামটা লিখলাম তার সাথে কোডিং ফর এভরি ওয়ান এটা লিখলাম তার সাথে ধরো ওয়ান রয়েছে টু রয়েছে থ্রি রয়েছে এই গেল আমার লিস্ট তাহলে এই লিস্টের ভেতরে যে গুলো রয়েছে বা গুলো রয়েছে তার সাথে কিন্তু আমরা কিছু এলিমেন্ট আরও অ্যাড করতে পারি ফর এক্সাম্পল যেখানে এখানে ওয়ান টু থ্রি অব্দি রয়েছে আমরা কিন্তু ফোর ভ্যালুটা অ্যাড করতে পারি কিভাবে করবো অ্যাপেন্ড ফাংশান দেখো তাহলে লিস্টের নামটা প্রথমে লিখতে হবে আমি ধরেছি এখানে এল এস টিটা লিখলাম এরপরে আমরা অ্যাপেন্ড ফাংশানটা ইউজ করবো এ পিপি ডি আচ্ছা অ্যাপেন্ড ফাংশান সবসময় কিন্তু একটা এলিমেন্টটি বা একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে ঠিক আছে আমরা একবার করে বাড়াতে পারবো যে কোনো এলিমেন্ট যদি আমরা অ্যাড করতে চাই একটা এলিমেন্টই একবারে বাড়াতে পারবো যদি এলিমেন্ট বা অনেকগুলো আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের লুপ ইউজ করতে হবে ঠিক আছে দেখো তাহলে এখানে আমি চার লিখছি তাহলে চারটা এর ভেতরে চলে যাবে তিনের পরে চার এলিমেন্টটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাপেন্ড মানে কিন্তু অ্যাড এবার অ্যাপেন্ডের সাথে অ্যাডের পার্থক্য হচ্ছে অ্যাপেন্ড কিন্তু সবসময় পরে পরে করে মানে তিন অবধি রয়েছে তারপরে চার করবে চার যেই হয়ে গেল ওয়েলিস্টার ভ্যালু কত থাকবে রাজদীপ কোডিং ফর एवरीवन সি ও ই তারপর 1 2 3 4 হচ্ছে এরপরে আবার কিছু অ্যাড করতে চাইলে তখন আমরা অ্যাপেন্ড ইউজ করতে পারব আচ্ছা তাহলে এবার আমরা কি করব লিস্টটা একবার দেখেনি প্রিন্ট করে এটা আমরা যখন অ্যাপেন্ড করছি তার আগে প্রিন্ট করছি আর তারপরে আমরা অ্যাপেন্ড করার পরে একবার প্রিন্ট করে দেখব যে কি এলিমেন্টটা অ্যাড হয়েছে কি হয়নি ঠিক আছে তাহলে রান করে দেখা যাক দেখো প্রথমে ছিল তিন of the রাজদীপ সি ই 1 2 3 তারপরে ফোরটা অ্যাড হয়ে গেছে এখানে তাহলে এইভাবে কিন্তু অ্যাপেন্ড হচ্ছে আচ্ছা এখানে কি শুধু আমরা নাম্বার অ্যাপেন্ড করতে পারবো এমনটা কিন্তু নয় এখানে আমরা লিস্টের ভেতরে লিস্ট অ্যাপেন্ড করতে পারি যেরকম এলএইচটি ওয়ান দিয়ে আমি একটা লিস্ট নিয়ে নিই যেখানে কি না আমি ভ্যালু দিচ্ছি ফোর ফাইভ অ্যান্ড সিক্স এইবারে এই লিস্ট ওয়ানটাকে ডাইরেক্টলি আমরা অ্যাপেন্ড করে দিতে পারি ঠিক আছে দেখো কিভাবে করব তাহলে অ্যাপেন্ডের ভেতরে আমরা লিস্ট ওয়ানটাকে দিয়ে দিলাম আচ্ছা এই ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে বা খুব এগুলো কিন্তু দরকার সেটা হলো অ্যাপেন্ডের সাথে এক্সটেন্ড বলে আর একটা এরকম বিলটিং মেথড রয়েছে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো এই অ্যাপেন্ড যে মেথডটা রয়েছে এটা কিন্তু আমরা যে লিস্ট ওয়ানটা দিচ্ছি সেটাকে অ্যাজ ইট ইজ অ্যাড করে দেবে মানে ওই লিস্ট ওয়ানটাকে ধরে ওর পুরো লিস্টটা কিন্তু অ্যাড করে দেবে তিনের পরে ঠিক আছে এলিমেন্টগুলোকে শুধু অ্যাড করবে না ওই পুরো লিস্টটাকে অ্যাড করে দেবে আমি কি বলতে চাইছি দেখো রান্না করলে বুঝতে পারবে না তাহলে দেখো তিন অবধি ছিল তারপরে কিন্তু এই লিস্ট অফ ফোর ফাইভ সিক্স এই টোটাল লিস্টটা অ্যাড হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু এরকম নয় যে তিনের পরে মানে কমা দিয়ে চার পাঁচ ছয় এরকম কিন্তু নয় ওই লিস্টটা পুরোটাই কিন্তু অ্যাড হয়ে গেছে বা অ্যাপেন্ড হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা গেল অ্যাপেন্ডের একটা ফিচার আরেকটা ফিচার রয়েছে তাহলে কি কি আমরা অ্যাপেন্ড করতে পারি আমরা সেখানে নাম্বার দিতে পারি অ্যাপেন্ড করতে পারি আচ্ছা লিস্ট করতে পারি স্ট্রিং করতে পারি এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা অ্যাপেন্ড করতে পারি আচ্ছা তাহলে এবার আমরা যদি ভ্যালুজ অ্যাড করতে চাই মানে তিনের পরে কমা দিয়ে চার তারপরে কমা দিয়ে পাঁচ কমা দিয়ে ছয় যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো তাহলে আমাদের লুপ চালাতে হবে ফর আই ইন এইবারে এলএসটি ওয়ান দিয়ে দিলাম আচ্ছা তোমরা যারা ফল লুপটা পড়েছো আমার যে প্লে লিস্ট রয়েছে সেখানে আমি খুব ডিটেলে এক্সপ্লেন করেছি যে ফল লুক কিভাবে কাজ করে এখানে আমি একটু আইডিয়া দিয়ে দিই ব্রিফলি সেটা হচ্ছে এই ফল লুপটা লিস্ট ওয়ান এর উপরে কাজ করবে এবং সেইটাকে স্ক্যান করবে স্ক্যান করার পরে প্রতিটা এলিমেন্টকে তুলে আনবে একবার লুক ঘুরলে প্রথম এলিমেন্ট আসবে দ্বিতীয়বার লুপ ঘুরলে দ্বিতীয় এলিমেন্ট আসবে তৃতীয়বার লুপ ঘুরলে তৃতীয় এলিমেন্ট আসবে আসার পরে সেইগুলো কিন্তু যথাক্রমে আইতে কিন্তু স্টোর হয়ে যাবে ঠিক আছে তাহলে আইয়ের প্রথম ভ্যালু কত হলো চার তারপরের ভ্যালু কত হবে পাঁচ তারপরে যখন লুপ ঘুরবে তার ভ্যালু কত হবে ছয় তাহলে এই আইটাকে আমরা এবার অ্যাপেন্ড করে দিতে পারি তাহলে আমি এইটাকেই অ্যাড করে দিচ্ছি তাহলে লিস্টের ভেতরে অ্যাপেন্ড হবে এই লিস্ট ওয়ানের জায়গায় আমরা আই দিয়ে অ্যাপেন্ড করবো তাহলে এর ভ্যালু কত হবে প্রথমে চার তারপরে পাঁচ আর তারপরে ছয় সেই ভ্যালুগুলো কিন্তু লিস্টে অ্যাপেন্ড হয়ে যাবে আচ্ছা তাহলে একবার রান করে দেখা যাক কি বলতে চাইছি আমি দেখো এবার কিন্তু অ্যাজ এ লিস্ট অ্যাড হয়ে গেল না এইবারে কিন্তু ভ্যালুগুলো অ্যাড হলো এলিমেন্টগুলো অ্যাড হলো তাহলে তিনের পরে চার তারপরে পাঁচ তারপরে ছয় এভাবে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে আচ্ছা আমরা কি টাপেল অ্যাড করতে পারি দেখা যাক টাপেল অ্যাড করে তাহলে টি ওয়ান ধরছি আমরা একটা টাপেল নিয়ে নিই যেখানে ওয়ান টু থ্রি রাখছি ঠিক আছে আচ্ছা যদি আমরা এবার এটা না করে ডাইরেক্টলি আমরা যদি অ্যাপেন্ড করতে চাই তাহলে দেখা যাক কি ঘটনা ঘটে আচ্ছা অ্যাপেন্ডে এখানে আমরা টি ওয়ানটা দিয়ে অ্যাপেন্ড করতে চাইছি ঠিক আছে রান করে দেখা যাক তাহলে এজ এ টাপল কিন্তু এড হয়ে গেছে ভ্যালু হিসাবে এড হয়নি ভ্যালু হিসাবে এড করতে গেলে আগে যে প্রসেস দেখালাম সেম প্রসেসে করতে হবে আচ্ছা স্ট্রিং ও করতে পারি not only টাপল আমরা কিন্তু স্ট্রিং অ্যাড করতে পারি তাহলে এখানে আমরা হাই বল একটা যে ইয়ে রয়েছে স্ট্রিং রয়েছে সেটাকে আমরা অ্যাপেন্ড করতে পারি রান করে দেখা যাক তাহলে হাইটা কিন্তু এড হয়ে গেছে বা অ্যাপেন্ড হয়ে গেছে এইভাবে কিন্তু আমরা একটা লিস্টে ডিস্টেন্সটাকে আমরা বাড়াতে পারি বা অ্যাপেন্ড করতে পারি বা তার মধ্যে ভ্যালুস আমরা অ্যাড করতে পারি ঠিক আছে তাহলে শুধু ভ্যালুস অ্যাড করতে গেলে কি করতে হবে আমাদের লুপের মধ্যে দিয়ে ঘোরাতে হবে আর যদি অ্যাজ ইট ইজ আমরা ওই পুরো জিনিসটাই মানে লিস্ট স্ট্রিং টাপেল যা কিছু আছে না কেন সেটা যদি আমরা ডাইরেক্টলি অ্যাড করে দিতে চাই তাহলে আমরা ডাইরেক্টলি অ্যাপেন্ডের ভেতরেই সেই ভ্যালুটা কিন্তু আমরা দিয়ে দেবো ঠিক আছে তাহলে এই গেল কনসেপ্ট টোটাল কনসেপ্টটা রয়েছে তাহলে একটা জিনিস মনে রাখবে সেটা হলো গিয়ে এই অ্যাপেন্ড সেটা কিন্তু এট এ টাইম একটা ভ্যালু বা একটা প্যারামিটারই অ্যাকসেপ্ট করতে পারে মাল্টিপল প্যারামিটার অ্যাকসেপ্ট করাতে গেলে কি করতে হবে লুপের ভেতরে দিয়ে আমাদের কিন্তু চালাতে হবে আচ্ছা এটা গেল এক জিনিস আর কি কি জিনিস অ্যাকসেপ্ট করতে পারে নাম্বার করতে পারে লিস্ট করতে পারে টাপেল করতে পারে ঠিক আছে স্ট্রিং করতে পারে ডিকশনারি করতে পারে সব জিনিসই কিন্তু অ্যাড করতে পারে আচ্ছা এই গেল আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও সকলে ভালো থেকো অনেক অনেক ধন্যবাদ নমস্কার